দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে। সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। মার্কিন যুদ্ধজাহাজের পাশে ভয়ঙ্কর বিস্ফোরণ, 100 কিলোমিটার জুড়ে ভূমিকম্প। আরো থাকছে সিরিয়ার আল হাসাকায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। আরো জানিয়ে দিব সাহসী প্রতিরোধ যুদ্ধের কারণে জয় খুবই নিকটে বলছে সিনওয়ার। জানিয়ে দিব পরমাণু আলোচনা মুলতবির খবর, নাকচ করল ইরান। আরো থাকছে ইরানের অর্থনীতি স্থবির করার কথা স্বীকার করেছে মার্কিন সন্ত্রাসীরা বলছে রোহানি। এবং জানিয়ে দিব অবরুদ্ধ করার 4 বছর পর কাতারের রাষ্ট্রদূত পাঠাতে বাধ্য হল সৌদি। এবং সর্বশেষ জানিয়ে দিব সৌদি আরবের সঙ্গে নতুন ভাবে সম্পর্ক গড়বে ইরান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন কে কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। প্রিয় ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন। মার্কিন যুদ্ধজাহাজের পাশে ভয়ঙ্কর বিস্ফোরণ, 100 কিলোমিটার জুড়ে ভূমিকম্প। 18,143 কেজির শক্তিশালী এক বিস্ফোরণ ঘটিয়ে রণতরীর সহ্য শক্তি পরীক্ষা করল যুক্তরাষ্ট্র। মার্কিন নৌবাহিনী দেশটির পূর্ব উপকূল ফুলশিপ এক ট্রায়ালস পরিচালনার সময় এই পরীক্ষা চালায়। এর অংশ হিসেবে বিমানবাহী যুদ্ধজাহাজ USS জেরাল্ড ফোর্ড ব্যবহার করা হয়। ওই বিস্ফোরণের ধাক্কায় 100 কিলোমিটার এলাকা জুড়ে সমুদ্র উপকূলে ফ্লোরিডায় 3.9 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। তবে এমন শক্তিশালী বিস্ফোরণেও কোনো ক্ষতি হয়নি রণতরী USS জেরাল্ড আর ফোর্ডের। জানা গেছে যুদ্ধ চলাকালে শত্রুর টর্পেডো, মাইন কিংবা ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণ কতটুকু সামাল দিতে পারে এই রণতরী, সেটি পরীক্ষা করা হয়েছে। এ সময় বিস্ফোরণের ধাক্কায় জাহাজটি সামান্য কাত হলেও ডুবে যায়নি। এই বিস্ফোরণের ফলে 3.9 মাত্রার ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। মার্কিন নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উন্নত মানের ওই বিমানবাহী যুদ্ধজাহাজটি সবচেয়ে আধুনিক কম্পিউটার মডেলিং মেথড ও টেকসই। এটি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে উঠেছে কিনা তা জানতে এই পরীক্ষা চালানো হয়। এতে যুদ্ধজাহাজটির সক্ষমতার ব্যাপারে ধারণা পাওয়া গেছে সূত্র বিবিসি। সিরিয়ার আল হাসাকায় মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। সিরিয়ার আল হাসাকা প্রদেশে আমেরিকার আজ সাদাদি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আজ ভোরে এই হামলা হয়েছে বলে আজ সাবেরিন নিউজ জানিয়েছে। ঘাঁটি লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এছাড়া কেউ এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি। মার্কিন বাহিনী আজ সাদাদি ঘাঁটিকে দায়েশ বা IS জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়ার কাজেও ব্যবহার করছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। গতকালও কুর্দিদের কাছে আটক একদল IS জঙ্গিকে মুক্ত করে এই ঘাঁটি প্রশিক্ষণের জন্য আনা হয়েছে। প্রশিক্ষণ শেষে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে তাদেরকে কাজে লাগানো হবে। সিরিয়ায় এখনো কিছু এলাকা দখল করে রেখেছে মার্কিন বাহিনী। তারা IS বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সহযোগিতা দিচ্ছে। দখলদার ইসরায়েলও একই কাজ করেছে। আমেরিকার তেল সহ বিভিন্ন সম্পদ লুটের পাশাপাশি ইসরায়েলি স্বার্থ রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 2011 সাল থেকে বিদেশি মদদে সিরিয়ায় সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে সূত্র পার্স টুডে। সাহসী প্রতিরোধ যুদ্ধের কারণে জয় খুবই নিকটে বলছে সিনওয়ার। ফিলিস্তিনের বিভিন্ন গোষ্ঠী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মেলনে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বলেন, সাহসী প্রতিরোধ যুদ্ধের কারণে জয় খুবই নিকটে। স্থানীয় সময় রোববার গাজার ওই সম্মেলনে তিনি একথা বলেন। ওই সম্মেলনে তিনি ফিলিস্তিনের জনগণকে জোর গলায় বলেন, তারাই হলো ওই জনবল যারা এই বিজয়ের নেপথ্য শক্তি হিসেবে কাজ করেছেন। তারা নিপীড়ন, ক্ষুধা, অবরোধ ও ধ্বংস সহ্য করেও প্রতিরোধের পথ বেছে নিয়েছেন। তারা বছরের পর বছর প্রতিরোধ যুদ্ধ চালিয়ে গেছেন। তিনি এক বিশিষ্ট ফিলিস্তিনি ব্যক্তির প্রশ্নের উত্তর দেন। ওই বিশিষ্ট ব্যক্তি আশা প্রকাশ করেছেন যে তার কবর যেন জেরুজালেমে হয়। তার উত্তরে ইয়াহিয়া সিনওয়ার বলেন, আল্লাহ চান তো ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে নয়, বরং স্বাধীন ফিলিস্তিনের জেরুজালেমে আপনাকে কবর দেওয়া হবে। তিনি আরো বলেন, আমি নিশ্চিত আপনার মতো আরো অনেক ব্যক্তি আছেন যারা বার্ধক্য পৌঁছে গেছেন, কিন্তু প্রতিরোধ যুদ্ধের মহাবিজয়ের জন্য তাদের মধ্যে যুবকের প্রাণ শক্তি বিদ্যমান। তারা কলাসনিকব হাতে পেতে উদ্গ্রীব। ইয়াহিয়া সিনওয়ার তার বক্তব্য শেষ করেন এ কথা বলে যে, আমরা দোয়া করছি খুব দ্রুতই যেন আল আকসা মসজিদ স্বাধীন হয়। পরমাণু আলোচনা মুলতবির খবর, নাকচ করল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ জানিয়েছেন, তাদের নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত ভিয়েনায় চলমান পরমাণু আলোচনা স্থগিত রাখা হতে পারে বলে যে খবর বেরিয়েছে তা সঠিক নয়। সোমবার ইরানি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি।
খতিবজাদে বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করার বিষয়ে চলমান আলোচনা স্থগিত রাখা নিয়ে নানা ধরনের জল্পনা রয়েছে। এ সমস্ত রিপোর্টের কোনটি নিশ্চিত নয় এবং বাস্তবতার কাছেও নেই। ইরানের এই মুখপাত্র আরো বলেন, ইরানের নীতি অনুসারে তেহরানের ওপর থেকে সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা স্থগিত রাখার কারণ নেই। এটি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ ওজামা খামেনির নীতি, যা পরমাণু আলোচনার প্রতিনিধি দল অনুসরণ করছে। সাইদে খতিবজাদে বলেন, ভিয়েনায় যে পরবর্তী দফা আলোচনা অনুষ্ঠিত হবে সেটি হতে পারে ইরান ও অন্যান্য পক্ষগুলোর মধ্যকার শেষ আলোচনা। এই সংলাপে যা বাকি আছে তা হলো রাজনৈতিক সিদ্ধান্ত। যদি সিদ্ধান্ত হয় তাহলে আমরা আশা করতে পারি যে আমরা শেষ দফার আলোচনায় প্রবেশ করতে যাচ্ছি। সূত্র পার্স টুডে। ইরানের অর্থনীতি স্থবির করার কথা স্বীকার করেছে মার্কিন সন্ত্রাসী, বলছে রোহানি। মার্কিন সন্ত্রাসীরা একথা স্বীকার করেছে যে তারা ইরানের ব্যাংকিং খাতের সব ধরনের আন্তর্জাতিক লেনদেন পুরোপুরি স্থবির করে দিয়েছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি। তিনি বলেন, হোয়াইট হাউসের জালেমরা 3.5 বছর ধরে ইরানি জনগণের বিরুদ্ধে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং মানবাধিকারের ধ্বজাধারী অন্যান্য পশ্চিমা দেশ এ কাজে ওয়াশিংটনকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। তিনি গতকাল সোমবার আরস মুক্ত বাণিজ্য অঞ্চলের কয়েকটি অবকাঠামো ও শিল্প প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠানে একথা বলেন। হাসান রোহানি আরো বলেন, ইরানি জনগণ ব্যাপক দুঃখ কষ্ট ও সমস্যার মধ্যে ডুবে যাওয়া সত্ত্বেও একটি বিশাল অর্থনৈতিক যুদ্ধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। হাসান রোহানি বলেন, 3 দিন আগে মার্কিন অর্থ বিভাগের কর্মকর্তারা ঘোষণা করেছে তারা করোনা ভাইরাসের টিকা কেনার জন্য ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে। এর অর্থ হচ্ছে এই সন্ত্রাসীরা স্বীকার করে নিল যে তারা ইরানি জনগণের সকল অর্থনৈতিক তৎপরতাকে স্থবির করে দিয়েছে। সূত্র পার্স টুডে। অবরুদ্ধ করার 4 বছর পর কাতারের রাষ্ট্রদূত পাঠাতে বাধ্য হলো সৌদি। সৌদি আরব এবার কাতারকে অবরুদ্ধ করার 4 বছরের মাথায় দেশটিতে নিজের রাষ্ট্রদূত ফেরত পাঠাতে বাধ্য হয়েছে। সম্প্রতি দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত কাতারে ফিরে গেছেন বলে জানা গেছে। কাতারের সরকারি বার্তা সংস্থা গানা এমনটাই জানিয়েছে। গণমাধ্যমটি বলেছে, দোহায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মনসুর বিন খালেদ বিন ফরহান আলে সৌদি গতকাল সোমবার কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানির কাছে নিজের পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতের পেশাগত সাফল্য কামনা করেন। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে দোহার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। মনসুর বিন খালেদ বিন ফরহান আলে সৌদ এর আগে 2012 সালে স্পেনে সৌদি আরবের বিশেষ দূতের দায়িত্ব পালন করেছেন। সন্ত্রাসবাদের প্রতি কাতারের কথিত সমর্থনের অভিযোগ তুলে 2017 সালের জুন মাসে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর একযোগে দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। সেই সঙ্গে এই 4 দেশ জল, স্থল ও আকাশপথে কাতারের উপর কঠোর অবরোধ আরোপ করে। সূত্র পার্স টুডে। সৌদি আরবের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়বে ইরান। সৌদি আরবের সঙ্গে নতুনভাবে সম্পর্ক গড়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার তেহরানের প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ রক্ষা করা হবে। ইরানের জাতীয় স্বার্থ রক্ষা করার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নেবে তার সরকার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকেও অগ্রাধিকার দেওয়া হবে। এর প্রথম পদক্ষেপ হিসেবে সৌদি আরবের সঙ্গে পূর্ণমাত্রায় কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা ও পরস্পরের দেশে দূতাবাস পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। খবর এএফপি। ইসরায়েলে প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলেন, ইরানকে ভয় না পেয়ে তেল আবিবের উচিত ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামীদের ভয় করা। ফিলিস্তিনের ব্যাপারে ইরানের নীতি হচ্ছে সেখানকার মূল অধিবাসীদের মধ্যে গণভোটের মাধ্যমে ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণ করতে হবে। রাইসি তার সরকারের পররাষ্ট্রনীতি ব্যাখ্যা করে ইয়েমেন যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরবকে যথাশীঘ্রই সম্ভব ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে। সেদেশের জনগণকে বিদেশি হস্তক্ষেপ ছাড়াই তাদের ভাগ্য নির্ধারণ করতে দিতে হবে। এ সময় পরমাণু চুক্তি লঙ্ঘন করার জন্য আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের করে পরমাণু সমঝোতায় ফিরে আসতে হবে। ইউরোপীয়দেরকে ওয়াশিংটনের চাপের কাছে নতি স্বীকার না করে ইরানের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে।